হ্যাঁ সবাই মিলে, তাহলে আমার সাথে সাথে বলতে হবে, হবে তো নাকি? বলবে তো, এর তকবীর দাও তো না, আর এই থাকে বের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে একেবারে আমার একটি ফেমাস কালাম আছে ভাইজানকে নিয়ে, সেই কালামটি ছোট্ট করে পরিবেশন করব। তারপর পর একটি কালাম পরিবেশন করব আমি আর সিরাজুল ভাই ডুয়েটের মাধ্যমে একটি কালাম পরিবেশন করব। তো আসুন, যে কালামটি পরিবেশন করছি একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন, কবি কি বলছে। শর্ট করবে, শর্ট দাও, সাউন্ড দাও। আজ বাংলার গানে গানে যুবকের মনে মনে একটাই নাম কল ভাইজা, আজ যে যাই যাই গদিনে ছুটে চলল তরে, ছুটে চলল লল লল তাহলে আমার সাথে আমি যখন হাত দেখাবো কি বলতে হবে? ভাইজান ভাইজান বলতে হবে। কি বলতে হবে? ভাইজান ভাইজান হবে তো? হ্যাঁ ঠিক আছে। তো আসুন, প্রিয় কবিকে লিখছে মনোযোগ সহকারে শুনে দেখুন। বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো নাকি? হ্যাঁ নাকি চলবে? এই ভাইজানের গজল হবে? তাহলে সবাই মিলে উচ্চ আওয়াজে একসাথে বলতে হবে। আমি যখন ভাইজান ভাইজান বলবো, সবাই মিলে উচ্চ আওয়াজে একসাথে আওয়াজ দিতে হবে। কি বললাম? এত জোরে আওয়াজ দেবে যেন প্যান্ডেল ছিঁড়ে পড়ুক, বাঁধ যেন কারুর ঘাড়ে না পড়ে, এরকম আওয়াজ দিতে হবে। হবে তো নাকি? হবে তো? তকবীর দাও না, আর এই তাকে তকবীরের বেলায় এরকম আওয়াজ হচ্ছে, কিন্তু ভাইজানের ভাইজানের গজল শোনার সময় এরকম আওয়াজ দিতে হবে, 100% আওয়াজ দিতে হবে। আবারও পুরস্কার দেওয়া হবে, তাই তো নাকি? নেবে তো পুরস্কার, নেবে তো? তাহলে শুরু করি নাকি? সবাই মিলে উচ্চ আওয়াজে হাত তুলে একসাথে দাও, সাউন্ড দাও, ভাই আমাদের
একটু হবে নাকি? হবে ভাইজান, ভাইজান আমার সাথে হবে? মাশাআল্লাহ মোটামুটি তেজ আছে, একটু একটু চেক করে নেই আবার একবার নাকি? একটু চেক করে নেবো, হ্যাঁ তোমরা একটু চেক করো, সবাই মিলে একসাথে দাও সাউন্ড দাও, ভাই চা ভাই চা ভাই চা ভাই চা ভাই চা ভাই চা ভাই চা। একসাথে বলতে হবে, ঈশ্বরচন্দ্র পরিবেশন করছি, সবাই মিলে উচ্চ আজে শুরু করি নাকি? শুরু করবো, দাও সাউন্ড দাও, ভাই চা ভাই চা ভাই চা ভাই চা ভাই চা।